আসসালামু আলাইকুম। তিমি মাসের বমি পেয়ে রাতারাতি 11 কোটি টাকার মালিক, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এমনটাই আবেদন রইল। থাইল্যান্ডের মৎস্যজীবী নারাং ফেটচারাস মাসে বড়জোর 20,000 টাকা আয় করতেন, হঠাৎ করেই 11 কোটি টাকার মালিক হয়ে গেলেন তিনি। মূলত তিনি খুঁজে পেয়েছেন তিমির বমি, যার মূল্য 1 মিলিয়ন পাউন্ডের সমান। হতবাক হওয়ার কোনো কারণ নেই। জানা যায়, সমুদ্রে মাছ ধরতে তীরে ফিরছিলেন নারং। সুরাট থানি প্রভিন্সের নিয়ম সৈকতে তার নজরে পড়ে পাথরের মতো একটি বস্তু। জিনিসটা যে কি সে সম্পর্কে নারঙ্গের ধারণাই ছিল না, তবু সন্দেহ হয় তার। কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করেন তিনি। পাথরের মতো দেখতে হলেও মোমের মতো উপাদান দেখে নারং বোঝেন ওটা তিমির বমি হতে পারে। বিনা দ্বিধায় জিনিসটা বগল দাবা করে প্রিন্স অফ সোংক্লা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছে নিয়ে যান তিনি। নারঙ্গের আশা ছিল যদি কিছু পয়সা করি পাওয়া যায়, কিন্তু বিশেষজ্ঞদের পরীক্ষার পর জানা গেল কিছু নয়, নারঙ্গের খুঁজে পাওয়া পাথরের দাম 11 কোটি টাকা। বিশেষজ্ঞরা জানান ওই জিনিসটির নাম অ্যাম্বার গ্রিস স্পার্ম জাতীয় তিমির বমি, যা জমে শক্ত হয়ে যায় এবং সমুদ্রে ভেসে বেড়ায়। নারঙ্গের পাওয়া অ্যাম্বার গ্রিসের ওজন 30 কেজি। শেষ যে অ্যাম্বার গ্রিস পাওয়া গিয়েছিল তার দর অনুযায়ী নারং এখন 11 কোটি টাকার মালিক। তিমির বমির এই রূপকে সমুদ্রের সোনা বলা হয় এবং প্রকৃত সোনার চেয়েও এর দাম বেশি। শেষ করছি।